করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় অন্তত 11 জন মারা গেছে। এছাড়া সারা দেশে বেড়েই চলেছে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা। জ্বর কাশি শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লায় গত 24 ঘন্টায় মারা গেছে 7 জন। এছাড়া রাজশাহী, রংপুর, সাতক্ষীরা ও যশোরে করোনার উপসর্গ নিয়ে 4 জন মারা গেছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফেনীর দাগনভূঞায় করোনা থেকে সুস্থ হওয়ার 6 দিন পর একজনের মৃত্যু হয়েছে। নওগাঁয় মৃত্যুর 6 দিন পর এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে সাতক্ষীরায় 2 স্বাস্থ্যকর্মী, শেরপুরে 1 স্বাস্থ্যকর্মী ও চুয়াডাঙ্গায় বিজিবির 1 সদস্যের করোনা শনাক্ত হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।